প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই লেকচারের মধ্যে আমরা জানতে পারবো বিদ্যুৎ কি এবং এর প্রকারভেদ সম্পর্কে। শিক্ষার্থীরা, কেউ যদি তোমাকে প্রশ্ন করে বিদ্যুৎ কি, তাহলে তুমি কি উত্তর দিবে? সহজ উত্তর হচ্ছে বিদ্যুৎ এক প্রকার শক্তি। শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অর্থাৎ কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। পৃথিবীতে নানান ধরনের শক্তি আছে, যেমন সৌর শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, এরকম বিভিন্ন ধরনের শক্তি। ঠিক অন্যরূপ একটা শক্তি হচ্ছে বিদ্যুৎ শক্তি। এইটা মূলত কিভাবে তৈরি হবে বা কোথা থেকে আমরা এই শক্তিটা পাব? এটা সহজ উত্তর হচ্ছে কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে, পরিবাহী মানে যার মধ্যে বিদ্যুৎ যেতে পারে, কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ। অর্থাৎ কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে চার্জ যে প্রবাহিত হয়, এই চার্জের প্রবাহই বিদ্যুৎ। অথবা কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে পাওয়ার যে ফ্লো হয় বা পাওয়ার যে প্রবাহিত হয়, এটাই হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ এক অদৃশ্য শক্তি, যাকে ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু তার দ্বারা বাস্তব অসংখ্য কাজ সমাধান করা সম্ভব। আমরা বিদ্যুৎ শক্তি থেকেই কিন্তু বিভিন্ন ধরনের শক্তি পেতে পারি, অর্থাৎ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়ে বিভিন্ন রকম শক্তি পাওয়া যায়। যেমন বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেমন আমরা হিটার যখন ব্যবহার করি, সেই বিদ্যুৎটা দিই, সে দেখাচ্ছে বের হচ্ছে কি, তাপ। আমি যখন লাইটের মধ্যে দিয়ে বিদ্যুৎ দিই, তখন সে দেখাচ্ছে আলো, তাই না? তার মানে হচ্ছে বিদ্যুৎ একটা অদৃশ্য শক্তি, যা ইলেকট্রন ফ্লো হওয়ার ফলে বা চার্জ প্রবাহিত হওয়ার ফলে তৈরি হয়, যার মাধ্যমে অসংখ্য বাস্তব কাজ সমাধান করা যায় এবং যাকে বিভিন্ন বিভিন্ন রূপে রূপান্তর করা যায়, যেমন তাপ, আলো, শব্দ ইত্যাদিতে। তাহলে এই হচ্ছে বিদ্যুতের সংজ্ঞা। এখন এই বিদ্যুৎকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থির বিদ্যুৎ। আমি বলছি বিদ্যুৎকে সাধারণত কয় ভাগে ভাগ করবো? দুই ভাগে। একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, আর একটা হচ্ছে চল বিদ্যুৎ। চল বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক, যেটা চলতে পারে না, স্ট্যাটিক মানে স্থির, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। আর এই যে চল বিদ্যুৎ, এটাকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি। শিক্ষার্থীরা, স্থির বিদ্যুৎ সম্পর্কে তোমাদের যদি একটু বলি, স্থির বিদ্যুৎ হচ্ছে সাধারণত ঘর্ষণের ফলে উৎপন্ন হয়। স্থির বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির থাকে, এটাকে ট্রান্সমিশন বা সঞ্চালন বা পরিবহন করা যায় না। অর্থাৎ যেখানে উৎপন্ন হয় সেখানে এটাকে ব্যবহার করতে হয়। যেহেতু এটা চলাচল করতে পারে না, তাই এই বিদ্যুৎটাকে বলা হয় স্থির বিদ্যুৎ। একটা ক্যাপাসিটরের মধ্যে যে চার্জ থাকে সেটা কিন্তু স্থির বিদ্যুৎ। এরপর দেখো চল বিদ্যুৎ। তাহলে চল বিদ্যুৎ কি? যে বিদ্যুৎ উৎপন্ন স্থানেই স্থির থাকে না, অর্থাৎ সে কি করবে, বিভিন্ন সময় প্রয়োজন সাপেক্ষে চলাচল করতে পারে। এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, এই ধরনের বিদ্যুৎকে আমরা বলবো কি, চল বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করছি আমরা, সেটা কি? অবশ্যই কারেন্ট ইলেকট্রিসিটি। এটা কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ না। এখন আসো, এই চল বিদ্যুৎকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কিভাবে? দেখো চল বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার। এক, এটাকে বলবো হচ্ছে ডিসি, অথবা ইংলিশে লিখবো এটা ডিসি। ডিসি পড়া হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট, এটা ইংলিশে লিখে আমি বুঝতে সুবিধা হবে, ডাইরেক্ট কারেন্ট। যেহেতু এটা ডাইরেক্ট কারেন্ট ডিসি, এটা হচ্ছে ডিসি বলবো। আর একটা দেখো, আর একটা হচ্ছে এসি বিদ্যুৎ। ইংলিশে বাংলা জাস্ট একটু মিসড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি, এসি বিদ্যুৎ। এসি কে এসি পুনরূপ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তাহলে ডিসি বলতে আমরা বুঝবো ডাইরেক্ট কারেন্ট, আর এসি বলতে বুঝবো আমরা অল্টারনেটিং কারেন্ট। আর এই দুটাই মূলত কার অংশ, চল বিদ্যুৎ। তার মানে এই ডিসিও চলতে পারে, এসিও চলতে পারে, তার মানে এরা উৎপন্ন স্থানে স্থির থাকে না। এখন দেখো, তাহলে কেন একে ডিসি বলবো আর কেন এই নিচেরটাকে এসি বলবো, তার একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি। এখানে আমি জাস্ট দুইটা
গ্রাফ অঙ্কন করব, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। ধরলাম আমি উপরটা হচ্ছে ডিসি বিদ্যুৎ, এটা হচ্ছে ডিসি বিদ্যুৎ। কেন এটাকে ডিসি বলছি আমি একটু জাস্ট ব্যাখ্যা দিচ্ছি। আর এটা হচ্ছে এসি বিদ্যুৎ, রিচারটা হচ্ছে আমি এসি বিদ্যুৎ বা অল্টারনেটিং কারেন্ট আমি এখানে আলোচনা করছি। দেখো এই যে অ্যাক্সিসটা, অ্যাক্সিস মানে অক্ষ, এটাকে আমরা বলবো হচ্ছে কি ওয়াই অক্ষ। এই অক্ষটা কি ওয়াই অক্ষ, তাহলে এটাও ওয়াই অক্ষ। আর এইদিকে যেটা যাবে সেটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এটাকে আমরা ওয়াই দিয়ে দেখাবো না, এই ওয়াই অক্ষ বরাবর যেটা যায় সেটা হচ্ছে কারেন্ট আই। ওয়াই অক্ষ বরাবর যেটা যাচ্ছে সেটা কি একটা কারেন্টকে বোঝাবে, আর এই এক্স অক্ষ বরাবর যেটা যাচ্ছে তাকে টাইম বোঝাবে। জাস্ট আমি এখানে লিখি টাইম, তার মানে এক্স অক্ষ বরাবর কি আছে টাইম, আর ওয়াই অক্ষ বরাবর আছে কি কারেন্ট। এখন দেখো তোমার টাইম যখন জিরো, এই অবস্থা কি এই কন্ডিশনে, কি এই কন্ডিশনে হচ্ছে টাইম জিরো, টাইম যখন জিরো অর্থাৎ জিরো সেকেন্ড, তখন দেখো বিদ্যুতের একটা মান পাওয়া গেছে। ধরলাম আমি এই যে এই ভ্যালুটুকুর মান আছে 5 ভোল্ট, সরি যেহেতু কারেন্ট বললাম আমি এটাকে বলবো 5 এম্পিয়ার। দেখো টাইম যখন আমরা জিরো, এই এই কর্ণটাকে আমরা জিরো বলবো, টাইম যখন জিরো ভোল্টেজ কিন্তু কারেন্ট কত 5 এম্পিয়ার কারেন্ট আছে। আবার দেখো যখন এখান থেকে কিছু সেকেন্ড অতিক্রম করলাম, ধরলাম এটা 5 সেকেন্ড অতিক্রম করলাম, তখন তার মান কত 5 এম্পিয়ার। আবার যখন আরেকটু চেঞ্জ করলাম অর্থাৎ 10 সেকেন্ড গেলাম, তখনও তার মান কত 5 এম্পিয়ার। কারণটা কি, এটা তো স্ট্রেট সোজা যাচ্ছে, এ তো কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আবার যখন তুমি 15 সেকেন্ডে যাবা, আবার যখন 20 সেকেন্ডে যাবা, যত সেকেন্ডে তুমি যাও না কেন, এই ভোল্টেজ কিন্তু কোথাও নামতেছে না, এটা কিন্তু সরি কারেন্টটা কোথাও নামছে না, একদম যে স্ট্রেট যাচ্ছে তো যাচ্ছে। তাহলে আমি যে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্টের সংজ্ঞা কি বলবো, যে কারেন্ট সময়ের সাথে পরিবর্তনশীল না, অর্থাৎ সময় যতই গড়াক, সময় যখন শূন্য তাও তার মান 5 এম্পিয়ার, সময় যখন ধীরে ধীরে বাড়তেছে তাও তার মান বাড়ার কোনো খবর নেই, অর্থাৎ তার মান কিন্তু আগে। অর্থাৎ যে কারেন্ট সময়ের সাথে পরিবর্তিত হয় না, অর্থাৎ সময়ের সাথে কি থাকে সে স্থির থাকে, এই ধরনের কারেন্টকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। কারেন্ট শূন্য থাকে আমি বলি নাই, বলছি সময়ের সাথে কারেন্ট কি থাকবে, স্থির থাকবে, যে কোনো একটা স্থির মানে থাকবে। সে যদি 5 এম্পিয়ার থাকে 5 এম্পিয়ার, সে যদি 10 এম্পিয়ার থাকে যতই সময় যাক না কেন, তা সে কিন্তু 10 এম্পিয়ারই থাকবে। তাহলে এটা হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্টের বৈশিষ্ট্য। এবার আসো এসি বা এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্টের জন্য। তাহলে এই চিত্রটা কার, এটা হচ্ছে ডিসি। এখন দেখো এটাকে আমি এসি কারেন্ট দেখাবো, এসি কারেন্টের প্রকৃতি কেমন দেখো, দেখতে কিন্তু এরকম, এরকম একটা ওয়েভ আকৃতির, এটাকে আমরা বলবো সাইন ওয়েভ, এটা একটা সাইন ওয়েভ আকৃতির। তাহলে দেখো এই এসি কারেন্ট হচ্ছে এই সাইন ওয়েভের আকৃতির। এখন চিন্তা করো যখন এই বিন্দুটাকে আমি কি বলবো জিরো বিন্দু, এটা হচ্ছে জিরো, তাহলে টাইম যখন জিরো সেকেন্ড, তখন দেখো আবার এই যে এই যে এটা কিন্তু আমার সেই ভ্যালুটা, এখানে দেখো এটা হচ্ছে 5 এম্পিয়ার, আমি ধরলাম এটা 5 এম্পিয়ার। কোনটা 5 এম্পিয়ার, সর্বোচ্চ যে ভ্যান সেটা 5 এম্পিয়ার। টাইম যখন জিরো আমার কারেন্টের মানও কিন্তু জিরো, কারণ 5 এম্পিয়ার কারেন্ট কিন্তু এখানে আসতে হইতো, কিন্তু কারেন্ট কত এই বিন্দুতেই আসছে জিরো। আস্তে করে টাইম যখন মনে করো 5 সেকেন্ড হইল, আমার কারেন্ট কিন্তু একটু বাড়লো, দেখছো এখান থেকে কি আস্তে করে দিক থেকে বেড়ে গিয়ে এখানে আসলো 5 সেকেন্ডে, তাই না। আবার যখন এখানে আমি 10 সেকেন্ড বললাম, তখন সে গেলো দেখো কারেন্টের 10 সেকেন্ড মানে কি সোজাসুজি আনো, তারপরে কারেন্ট এখান থেকে উঠে এখানে চলে আসছে। আবার যখন আমি এখানে বললাম যে 15 সেকেন্ড, এটা ধরলাম 15 সেকেন্ড, কারেন্টে কি হলো আবার এখান থেকে একটু নেমে এখানে চলে আসছে। এটা হচ্ছে আমার তখনকার কারেন্ট, আমি প্রত্যেকটা কারেন্টকে জাস্ট ডটেড দেখা দেখাচ্ছি। তাহলে যখন 5 সেকেন্ড আমার কারেন্ট ছিল এই বিন্দুতে, যখন 0 সেকেন্ড আমার কারেন্ট ছিল এই বিন্দুতে, যখন এটা বলবো 10 সেকেন্ড তখন আমার কারেন্ট ছিল এই বিন্দুতে, যখন কারেন্ট 15 সেকেন্ড তখন আমার কারেন্ট এই বিন্দুতে, যখন হচ্ছে 20 সেকেন্ড তখন কারেন্ট আবার এই বিন্দুতে চলে আসলো। এরপর দেখো যখন হচ্ছে 25 সেকেন্ড তখন কারেন্ট আবার কোথায় চলে গেলো, নিচে চলে গেলো, মানে এখান থেকে এসে কারেন্ট এই দিক থেকে এসে এইভাবে এসে এইভাবে এসে এইতে আবার কি নিচের দিকে চলে গেছে। আবার যখন মনে করো 30 সেকেন্ড সে কি করলো আবার নিচের দিকে এই বিন্দু গেলো, আবার মনে করো যখন 35 সেকেন্ড সে এই বিন্দুতে তাকে পাওয়া গেলো, আবার যখন 40 সেকেন্ড আমি 40 সেকেন্ড নিচে 40 সেকেন্ড ধরলাম
তখন সে কিন্তু আবার এই বিন্দুতে ফিরে আসলো। তাহলে দেখো তো, আগে যখন শূন্য সেকেন্ড ছিল কারেন্ট 5 এম্পিয়ার, 5 সেকেন্ড ছিল কারেন্ট 5 এম্পিয়ার, 10 সেকেন্ড ছিল কারেন্ট 5 এম্পিয়ার, কারেন্টে কোনো পরিবর্তন হয় নাই, তাই কিন্তু ডাইরেক্ট, তাই না? এখন দেখো এই যখন শূন্য, আমার যখন টাইম যখন শূন্য, টাইম যখন শুরু হয় না, কাউন্ট করিনি, তখন আমার কারেন্টের মান শূন্য ছিল, 5 সেকেন্ড যখন হচ্ছে কারেন্টটা কিন্তু একটু বেড়ে গেছে, 10 সেকেন্ড হচ্ছে কারেন্ট একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, আবার যখন 15 সেকেন্ডে কারেন্ট আবার নামিয়ে যেতেছে, তার মানে 20 সেকেন্ডে কারেন্ট আবার নেমে গেছে, তাই না? একদম জিরো পয়েন্টে চলে আসছে। তাহলে এখন দেখো তো, সময় যত পরিবর্তন হচ্ছে কারেন্টের মানও কিন্তু পরিবর্তন হচ্ছে, যেহেতু সময়ের সাথে এই কারেন্টটা বারবার পরিবর্তন হয়, তাই একে বলবো পরিবর্তনশীল কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট। তাহলে এই হচ্ছে আমার কারেন্টের শ্রেণীবিভাগ। এবার আমরা জানবো যে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। শিক্ষার্থীরা, বিদ্যুৎ প্রবাহের প্রভাব বা বিদ্যুৎ প্রবাহের ক্রিয়া এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। বিদ্যুৎ প্রবাহের ফলে মূলত বিভিন্ন ধরনের ক্রিয়া বা কার্যকলাপ সংঘটিত হয়। তাহলে এই কার্যকলাপকে মোটা দাগে আমি 4টা ভাগে ভাগ করতে পারি, কোন কোন বইতে এটা 3টা ভাগে ভাগ করা আছে, এটা কোনো ব্যাপার না, জাস্ট তোমরা যেটা দেওয়া আছে সেটাই পড়বা। দেখো কি কি ক্রিয়া থাকতে পারে। বিদ্যুৎ প্রবাহের প্রভাব বা প্রতিক্রিয়ার মধ্যে আছে তাপীয় ক্রিয়া, চুম্বকীয় ক্রিয়া, রাসায়নিক ক্রিয়া এবং শারীরিক ক্রিয়া। তাহলে আমি একটা একটা করে জাস্ট সংক্ষিপ্ত একটু বর্ণনা দিচ্ছি। তাপীয় ক্রিয়া কি? বিদ্যুৎ প্রবাহের ফলে কোন যন্ত্র আছে বা কোন যন্ত্রের মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলে সেখানে তাপের সৃষ্টি হয়, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ইস্ত্রি, এই ধরনের যে বিষয়গুলো আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক হিটার, এই টাইপের বিষয়গুলোতে কি হয়, বিদ্যুৎ প্রবাহের ফলে তাপের সৃষ্টি হয়। তাহলে এইটাই হচ্ছে বিদ্যুতের তাপীয় ক্রিয়া। এরপর হচ্ছে চুম্বকীয় ক্রিয়া। শিক্ষার্থীরা, অনেক ক্ষেত্রে কোন একটা কয়েলের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তার মধ্য দিয়ে তাপ সৃষ্টি না হয়ে সেখানে চুম্বকের সৃষ্টি হয়। আমাদের যে বাসা বাড়িতে ফ্যান, বিভিন্ন ধরনের মোটর আমরা যে চালাই, বিভিন্ন ধরনের জেনারেটর, এগুলো প্রত্যেকটাই হচ্ছে চুম্বকীয় ক্রিয়া। কারণটা কি? এর মধ্যে যে কয়েল থাকে, সেই কয়েলের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ মোটরের ভিতর যে কয়েল থাকতে পারে, জেনারেটরের ভিতরে কয়েল থাকতে পারে, এগুলোতে কয়েল থাকলে এর মধ্যে বিদ্যুৎ যখন প্রবাহিত হবে, তখন তার মধ্যে কি একটা কয়েলের মধ্যে চুম্বকের সৃষ্টি হবে। সেই চুম্বকের ফলে কিন্তু মূলত আমাদের ফ্যানটা ঘুরতে পারে, আমাদের মোটরগুলো কি করে ঘুরতে পারে। তাহলে এটা হচ্ছে একটা বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বকীয় ক্রিয়ার উদাহরণ। এরপর হচ্ছে রাসায়নিক ক্রিয়া। শিক্ষার্থীরা, আমরা অনেক সময় জানি যে এক ধাতুর উপর অন্য ধাতু প্রলেপ দেওয়া হয়। ধরো কোন একটা পিতলের ধাতু বা কোন একটা রূপার ধাতু, তার উপর কি করবে, স্বর্ণের একটা প্রলেপ দিব, স্বর্ণের একটা আবরণ দিব। কারণটা কি? তখন কিন্তু ওই ধাতুটাকেও স্বর্ণের মতো মনে হবে। আবার অনেক সময় হয় কি, যে কোন একটা বস্তু সেটাতে মরিচা পড়তে পারে, সেই মরিচা যাতে না পড়ে এর মধ্যে ইলেকট্রোপ্লেটিং করা হয়। ইলেকট্রোপ্লেটিং মানে কি, এই ধাতুর উপর, কোন একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর যে আবরণ দেওয়া, সেটাকে বলবো আমরা ইলেকট্রোপ্লেটিং। তাহলে এই যে এই ধরনের ক্রিয়াগুলো সংঘটিত হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। একটা ব্যাটারির কথা চিন্তা করো, আমাদের বাসা বাড়িতে যে বড় ব্যাটারিগুলো আছে, বাসের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে, এদের বলা হয় লেড অ্যাসিড সেল বা লেড অ্যাসিড ব্যাটারি। তাহলে এই ধরনের ব্যাটারির মধ্যে বিদ্যুৎ প্রবাহের ফলে কি হয়, ওখানে রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়। আর এটা হচ্ছে শারীরিক ক্রিয়া। শারীরিক ক্রিয়া হচ্ছে আমাদের মানুষের শরীরে বা প্রাণীর শরীরের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন কি হয়, মানুষের শরীরে বিভিন্ন পেশি সংকুচিত হয় বা বিভিন্ন পেশি পুড়ে যায়, রক্তে যে রক্ত রস থাকে সেই রক্ত রসগুলো শুকিয়ে যায়, যার ভিতরে কি হয়, অনেক সময় মানুষের মৃত্যুও ঘটতে পারে। তাহলে এই ধরনের ক্রিয়াকে বলবো আমরা শারীরিক ক্রিয়া। তাহলে এগুলো হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ফলে প্রভাবগুলো। শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।